এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে বিয়ের পর আজকে ফার্স্ট আমি ব্লগ করছি, মানে বিয়ের সময় এত আর কি রিচুয়ালসে ব্যস্ত ছিলাম ঠিকঠাক করে, আমি জানি না কতটা কি দিতে পারবো ক্লিপস। তো যাই হোক, হিসাব মতো আজকেই আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গিফটস আছে, তো গিফটসগুলো আনবক্সিং করবো বলেই এখনও আর কি বিয়ের আজকে একদিন পর, তো এখনও মানে রিসেপশনের একদিন পর, সরি বিয়ের না, তো বাড়িতে বিয়ের গিফটসগুলো জানি না এখনও ওগুলো আনবক্সিং হয়েছে কি না। তো আমি রিসেপশনের যে গিফটসগুলো আমি পেয়েছি, প্রচুর গিফটস পেয়েছি, কিছু তো ওপেন করেই ফেলেছি, অত কিছু তো একটা ভিডিওতে ওপেন করা সম্ভব নয়। তো আজকে আমি কিছু গিফটস ওপেন করবো এখানে, তো চলো দেখতে থাকো। এখন আমি দেখাবো আমার বিয়ের তত্ত্বসূচিটা, কারণ তত্ত্বগুলো অলমোস্ট সব ফাঁকা হয়ে গেছে, সব বাচ্চাদেরকে মধ্যে সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ছোটোখাটো জিনিসগুলো মানে চকলেটস ফকলেটস ড্রাই ফ্রুটস মিষ্টি এটা ওটা সেটা জানোই তো, যার মানে দরকার হয়। তো এটা আগে দেখাই, আমার আগের ভিডিওটা তোমরা দেখেইছো আমি এটা কিনছিলাম। এই যে এটা হলো আমার তত্ত্বসূচি, এটা এখনো আছে অক্ষত অবস্থায়, এখনো জানি না কদিন রাখতে পারবো, এটা গুছিয়ে রেখে দেবো। ও আচ্ছা, এটা আছে একটা প্রেশার কুকার, এটা হলো একটা ক্লাসিকের একটা 5 লিটারের প্রেশার কুকার। তো এত লোক এসছে, আমি মানে কে কোনটা দিয়ে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কেউ না কেউ তো একজন দিয়েছে। এটা এখন দেখবো এটা কি আছে, এটা বেশ সুন্দর করে র‍্যাপ করা, আই থিংক কোনো সেট সেট হবে। এটা একটা বোল সেট, ডিজাইনটা দেখাই, এই যে বেশ সুন্দর দেখতে, এটা আইসক্রিম বোলের মতো দেখতে ডিজাইনটা। এর মধ্যে একটা আছে একটা ছাপা শাড়ি থাকে, এই যে এটা একটা মাল্টি কালারের একটা বেডশিট, বেশ ভালো দেখতে, প্রচুর গিফট প্রচুর গিফট, একটা ভিডিওতে দেখানো অসম্ভব। আচ্ছা, এটা আছে হলো কড়াই, ইন্ডাকশন কড়াই, বাহ, এই একটা সুন্দর হ্যান্ডলুম, এতক্ষণ পর একটা সুন্দর একটা হ্যান্ডলুম পেয়েছি, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভালো লাগছে সুন্দর শাড়িটা। এই একটা বেডশিট, এটাও বেশ ভালো দেখতে। সবই একই সেম অলমোস্ট একই দোকানেরই সব জিনিস, গিফটের ব্যাগ, শৌচালয়,
জানি না কৃষ্ণনগরে এই দোকানটা কোথায় আছে। এই একটা, এটা একটা বেড কভার, এটা সাইজ না, এটা আই থিঙ্ক সিঙ্গেল বেড কভার। এই একটা শয্যালয়ের গিফট, আচ্ছা এটা একটা বেড কভার, এই কভারটাও ভালো বেশ। এই একটা বেড কভারের সেট, এই একটা, এটা হলো একটা কাপ সেট, এটা ফাটা কেন, এটা কি ইউজ করা দুটোই সেম সেট। আচ্ছা এই একটা গ্লাস সেট, এই একটা, এটাও আই থিঙ্ক ডিনার সেট হবে, ওয়েট বলছে। জানি না কার মাথা থেকে এই মূর্তিটা এসছে। এই একটা জাম্বু মান, এটা আই থিঙ্ক ডিনার সেট, এটা আই থিঙ্ক 5 নম্বর ডিনার সেট না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এখনও এই বাড়িতে এখনও নিজেকে সেট করে উঠতে পারিনি, তো সুতরাং এখন ভিডিও হয়তো একটু লেট লেটেই আসবে। তো আজকে আনবক্সিং ভিডিও কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে তো তোমরা জানোই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে জানাবে, আর কিছু ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আজকের মতো টাটা।